জল্পেশ মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো 10 জনের। কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশের শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন কিছু পুণ্যার্থী, রাস্তাতে ঘটে দুর্ঘটনা। রবিবার রাতে ওই দুর্ঘটনার পর চারদিকে শোকের আবহ তৈরি হয়। যে পিকআপ ভ্যানে চেপে যাচ্ছিল পুণ্যার্থীরা, সেই পিকআপ ভ্যানে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর লাগিয়ে ডিজে বাজছিল, আর সেখান থেকেই শর্ট সার্কিটের মতো ঘটনার জেরে ওই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ওই দুর্ঘটনায় মোট 10 জনের মৃত্যু হয়েছে, প্রায় 15 থেকে 16 জন আহত হয়েছেন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা বেশিরভাগই কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। জলপেশে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ও আহত পরিবারের পাশে আছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতা থেকে বাগডোগরায় আসেন। বাগডোগরা থেকেই তিনি রওনা দেন কোচবিহার ও জলপাইগুড়ির উদ্দেশ্যে। রাজ্য সরকার মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে মন্ত্রী জানিয়েছেন। সেরকম পরিস্থিতি পরিজন্য।